তাহলে আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট গালিব। উনি এ পর্যন্ত ইনকাম করেছেন গত 3 মাসে, 3 মাসে ইনকাম করেছেন প্রায় $350 মতো। এখান থেকে ফাইবার 20% কেটে নিয়েছে, 20% কেটে নেওয়ার পর ওনার অ্যাকাউন্টে জমা হয়েছে $288। কারণ আপনারা জানেন যারা ফাইবার থেকে ইনকাম করার পর 20% ফাইবার কেটে নেয়, তাহলে $350 মতো ইনকাম হয়েছে ফাইবারের ফিস দেওয়ার পর $288। তো $288-এর মধ্যে উনি উইথড্র করছেন $208, আর $40 এখনো পেন্ডিং এ আছে, আর অ্যাভেলেবল আছে এই মুহূর্তে $40। আচ্ছা গালিব, আপনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, তাহলে দেখুন গালিব টোটাল ইনকাম করেছেন কত, টোটাল কাজ করেছেন কয়টা। টোটাল কাজ করেছে 21টা, কমপ্লিটেড করেছে 21টা কাজ, ডেলিভার্ড করেছে একটা, আমি দেখাচ্ছি, কমপ্লিটেড করেছে টোটাল 21টা কাজ, ঠিক আছে, ডেলিভার দিয়েছে একটা, এই ডেলিভারি হয়েছে কিন্তু এখনো পেমেন্ট এসে পৌঁছায়নি। এটা হলো $75-এর কাজটা, ডেলিভারি দিয়েছে কিন্তু পেমেন্ট এখনো আসেনি, পেমেন্ট হয়তো 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। আর একটি বাজে একটা কাজ, $40-এর একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কমপ্লিটেড হলো 2021। আচ্ছা আপনি কখন থেকে কাজ করতেছেন আমি একটু দেখি, একদম নিচে জুড়ে যাই, আমি দেখতে পাচ্ছি জুন থেকে, তাই না? আপনি কাজ পাওয়া স্টার্ট করছেন জুন থেকে, তাহলে জুন জুন জুলাই, এটা জুনের 14 তারিখ, জুনের মাঝামাঝি থেকে, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস মূলত, তাই না? তিন মাসও না, বলতে গেলে 2.5 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আচ্ছা 3 মাস, 3 মাসে হচ্ছে, তাহলে 3 মাসের মধ্যে আপনার ইনকাম হয়েছে। আচ্ছা এখন আমি দেখি প্রথম যে জুনের, জুনে যে কাজটা পেয়েছেন মাত্র $5-এর কাজ, এবং এই $5-এর কাজটা করে বায়ার 5-স্টার ফিডব্যাক দিয়েছে। তারপর জুনের 20 তারিখ আর একটা কাজ পেয়েছে $5-এর কাজ, ওই কাজটা করে বায়ার 5-স্টার ফিডব্যাক দিয়েছে। এরপরে জুনের 25 তারিখ কাজ পেয়েছে $20-এর কাজ, ওইটাও 5-স্টার ফিডব্যাক। আবার জুনের 28 তারিখে আর একটা কাজ পেয়েছে $10-এর কাজ, ওইটা করে 5-স্টার ফিডব্যাক। এরপরে জুনের 2 তারিখে গিয়ে আর একটা কাজ পেয়েছে $40-এর কাজ। দেখুন অর্ডারটা কিভাবে ছোট থেকে বড় হয়, প্রথমে ছিল মাত্র $5, এরপরে $20, এরপরে $10, হ্যাঁ, এরপরে $40, এভাবেই অর্ডার গুলো বড় হয়। কথা হলো আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় যদি আপনি ভালো ফিডব্যাক পান, আপনি প্রথমে খুব ছোট ছোট অর্ডার পাবেন, তাতে কোনো কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই, ছোট ছোট অর্ডার আপনি পেয়েছেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন 5-স্টার ফিডব্যাক পাওয়ার জন্য। যদি 5-স্টার ফিডব্যাক পান, আপনি আস্তে আস্তে কাজও পাবেন বেশি, আপনি অর্ডারও পাবেন বড় বড়, এবং কি আপনার ইনকামও হবে বেশি। সুতরাং প্রথম 1 মাস বা 2 মাস আপনারা লক্ষ্য রাখবেন আপনার কাজের কোয়ালিটি ভালো ভালো হচ্ছে কিনা। প্রথম সরি প্রথম 1 মাস বা 2 মাস আপনারা চেষ্টা করবেন আপনি কত ভালোভাবে কাজটা করতেছেন, বায়ার কতটা স্যাটিসফাইড হচ্ছে, এটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আপনি কয়টা কাজ পাচ্ছেন সেটার দিকেও গুরুত্ব দিবেন না, আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাও কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে বায়ার সন্তুষ্ট হচ্ছে কিনা। বায়ার যদি সন্তুষ্ট হয়, বায়ার যদি আপনাকে 5-স্টার ফিডব্যাক দেয়, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে বড় কাজ পাওয়া শুরু করবেন, আপনি কাজও পাবেন বেশি, অর্ডারও বড় হবে, ইনকামও আপনার বেশি হবে। হ্যাঁ, এটাই হলো সিস্টেম। তো এখন দেখুন এখানে $5, $5 সবগুলো তুমি 5-স্টার ফিডব্যাক পেয়েছে। হ্যাঁ, কাজটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওনার 5-স্টার ফিডব্যাক কিন্তু অব্যাহত আছে, যতগুলো কাজ করেছে সবগুলো কাজে 5-স্টার ফিডব্যাক, এই যে 5-স্টার ফিডব্যাক সবগুলো 5-স্টার। আচ্ছা আমি যদি এখন দেখি ওনার ইনকামের রেশিওটা কেমন, ওনার প্রথম মাসে ইনকাম কত হয়েছিল আমি দেখি, প্রথম মাসে ইনকাম হয়েছিল $5, $5, $10, মানে জুন মাসে 10 আর 20 কত, $30, 30 আর 10 হলো $40, $40 মাত্র ইনকাম হয়েছে প্রথম, শুধু মাত্র জুন মাসে, মানে জুন মাসে ইনকাম হয়েছে মাত্র $40, খুবই সামান্য। আমরা যদি এই সেপ্টেম্বরে হিসেব করি, সেপ্টেম্বর ওনার ইনকাম কত, সেপ্টেম্বর ইনকাম হয়েছে $10, $40, কত, মোট 50, 50 আর 40 90, 90 আর 10 কত, 100, হ্যাঁ $100 ওনার ইনকাম হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন ইনকামটা কিভাবে বাড়ে, প্রথম মাসে ইনকাম হয়েছে $40, আর তৃতীয় মাসে, দ্বিতীয় মাসে আর একটু বেশি, আর তৃতীয় মাসে ইনকাম হয়েছে $100। এবং এভাবে যদি উনি কন্টিনিউ করে, তাহলে হয়তো আগামী মাসে ইনকাম হবে $150, এরপরে হয়তো $200, এভাবে ধীরে ধীরে ইনকামটা বাড়তে থাকবে। তো কারো ক্ষেত্রে এটা খুব দ্রুত হয়, কারো ক্ষেত্রে এটাকে ওনার ক্ষেত্রে একটু স্লো হয়েছে, তৃতীয় মাসে এসে $100 ইনকাম, এটা আসলে আহামরি কোনো কিছু না, বাট উনি যেভাবে করতেছে
এক সময় গিয়ে উনি হয়তো অনেক ভালো কিছু করতে পারবেন, বাট এটা স্যাটিসফ্যাক্টরি না। স্যাটিসফ্যাক্টরি হলো 3 মাস পর থেকে মিনিমাম 30,000 টাকার উপরে ইনকাম হওয়ার কথা। আমার যতটুকু মনে হয় আপনি হয়তো অত বেশি সময় দিতে পারেন না। আপনি প্রতিদিন আনুমানিক কতক্ষণ করে সময় দেন? হ্যালো বলেন। আমি ঠিক আছে, আপনি সময় দেন। হ্যাঁ, তো কথা হচ্ছে আপনার ইয়াটা একটু স্লো হচ্ছে, বাট আমি আশা করি আগামী 2-1 মাসের মধ্যে আপনি 30,000 টাকার উপরে যেন ইনকাম ক্রস করতে পারেন। ওভাবে আপনি কাজ করুন, ওভাবে চেষ্টা করেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এখন আপনার মাসে মোটামুটি 10-12 হাজার টাকার মতো ইনকাম হচ্ছে। এটা তেমন আহামরি কোনো কিছু না, হ্যাঁ, বা এটা উল্লেখযোগ্য, বা এটাকে আসলে সফলতা বলা যায় না। সফলতা হচ্ছে তখনই যখন আপনি পার মান্থ মিনিমাম 50,000 টাকার উপর ইনকাম করবেন। হ্যাঁ, মিনিমাম 50,000 টাকার উপরে যখন ইনকাম করবেন প্রতি মাসে, তখন আপনি বলতে পারবেন যে আমি ফ্রিল্যান্সিং করি। হ্যাঁ, আর যখন মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে আমি মোটামুটি সফল, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং করা এক কথা আর ফ্রিল্যান্সিং সফল হওয়া এক কথা। তো আপনি এখন যে স্টেজে আছেন এই স্টেজে আপনি বলতে পারবেন যে আমি ফ্রিল্যান্সিং কি সেটা বুঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আপনি চেষ্টা করে যান, আর যে কোনো প্রবলেম হলে আপনি সাপোর্টে চলে আসবেন। ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটা জিনিস দেখান, আপনি যে পেমেন্টটা উইথড্র করেছেন কিভাবে করেছেন? আপনার পেমেন্ট গুলো একটু আমাকে দেখান। এটা কি ব্যাংকের মাধ্যমে নাকি অন্য কোনো ভাবে? হ্যাঁ স্যার, ব্যাংকের মাধ্যমে করেছিলাম। আমাকে জাস্ট একটা পেমেন্ট দেখান, আপনার পেওনিয়ারে গিয়ে একটা একটা ট্রানজ্যাকশন রেকর্ড দেখান, আপনি কোন ব্যাংকে টাকাটা নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন। আচ্ছা, আমি তার আগে একটু একটু আমি এক মিনিট আমি তার আগে আপনার কমেন্টস গুলো একটু দেখাই। আপনি তো প্রায় প্রায় কাজে 5-star ফিডব্যাক, আমি দেখতে পাচ্ছি দুইটা কাজে আপনাকে বায়ার কোনো ফিডব্যাক দেয় নাই। বায়ারটা হয়তো অতিরিক্ত ব্যস্ত ছিল, ব্যস্ত থাকার কারণে বায়ার ফিডব্যাক দেয় নাই, বাট আপনাকে পেমেন্ট করেছে, তার মানে বায়ার স্যাটিসফাইড। নেগেটিভ ফিডব্যাক একটাও আমি দেখতে পাচ্ছি না। আমি একটু কমেন্টস গুলো পড়তে চাই, বায়ার আপনার সম্পর্কে কি কি কমেন্টস করেছে। আমি কমেন্টস গুলো একটু দেখি। এখানে বায়ার আপনার সম্পর্কে বলেছে, হ্যাঁ, কুইক সার্ভিস এন্ড রেসপন্স, গুড জব, বাই এগেইন। ওকে, এটা হচ্ছে থাইল্যান্ডের একজন বায়ার। ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার বলেছেন, নাইস এন্ড ইজি, ওয়েল ডান। আবার ইউনাইটেড স্টেটস এর একজন বায়ার বলেছেন, দিস সেলার ওয়াজ ভেরি কমিউনিকেটিভ, ওয়ার্ক ভেরি হার্ড টু গেট মি এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। তারপর আরেকজন বায়ার বলেছেন, ইউনাইটেড স্টেটস এর, হি ওয়াজ ভেরি ভেরি অ্যাকোমোডেটিং, হি হ্যাজ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স উইথ ডুইং দিস ওয়ার্ক। ওকে, ইন্ডিয়ান বায়ার একজন বলেছেন, সেলার ইজ গুড, হি ডিড রিসার্চ। ইন্ডিয়ান বায়াররা সাধারণত খুব ভালো ফিডব্যাক দেয় না, বাট এই বায়ারটা আপনাকে ভালো ফিডব্যাক দিয়েছে। মানে ইন্ডিয়ান বায়ারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া অনেক কঠিন ব্যাপার, ইন্ডিয়ান এবং নাইজেরিয়ান। যাই হোক, আপনি তাদের কাছ থেকে যে ভালো ফিডব্যাক পেয়েছেন এটা অনেক বড় ব্যাপার। আমি যতটুকু দেখতে পাচ্ছি সবগুলোকে 5-star ফিডব্যাক এবং সবগুলো খুব ভালো রেসপন্স। তো যাই হোক, আপনার অর্জন, আপনার টাকা পয়সা দিয়ে অর্জনটা খুব ভালো না হলেও আপনার ফিডব্যাক এর দিক দিয়ে আপনার অর্জনটা খুব ভালো হয়েছে, ঠিক আছে? মানে আমরা যখন আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা অর্জন হলো পেমেন্ট, আরেকটা অর্জন হলো কি, আপনার এই যে মানে বায়ারের ফিডব্যাক এবং রিকমেন্ডেশন গুলো, হ্যাঁ, আরেকটা অর্জন হলো অভিজ্ঞতা। তো আপনার টাকা পয়সা ইনকাম খুব বেশি না হলেও আপনি যতগুলো 5-star ফিডব্যাক পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন, এরপর ভবিষ্যত কি, এই ইনকামটা আপনার বর্তমানে যা ইনকাম হয় সেটা 4 গুণ বা 5 গুণ হতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? এটাই ঠিক আছে, এই নীতিটাই ঠিক আছে। মানে আপনার মানে কাজ কম করেন, কিন্তু কি, যে কাজগুলো করবেন খুব ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা বায়ার জন্য আপনাকে ভালো ফিডব্যাক দেয়। এবং অন্যান্য বায়ার নেক্সট টাইমে, ধরেন আগামী মাসে যখন অন্যান্য বায়ার আপনাকে কাজ দিতে আসবে, যখন দেখবে যে এতগুলো 5-star ফিডব্যাক, তখন বায়ারটা আপনাকে একদম চোখ বন্ধ করে $300 অর্ডার দিবে, $500 অর্ডার দিবে, বড় বড় অর্ডার দিবে, আপনার উপর একটা আস্থা রাখবে, এবং যার ফলে দেখা যাবে কি ওই 1 মাসের মধ্যে আপনার ইনকামটা বেড়ে হয়ে গেছে 3 গুণ বা 4 গুণ, ঠিক আছে? এভাবে হয়। সুতরাং আপনার ইনকামটা কত হোক বা না হোক,
কম হোক বা বেশ হোক ওটার দিকে মনোযোগ না দিয়ে আপনি যেভাবে এখন মনোযোগ দিচ্ছেন কাজের কোয়ালিটির দিকে, সর্বতোভাবে আপনি এভাবেই মনোযোগ দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি একটা একটা পেমেন্ট আমাকে দেখান না, পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলে একটা ট্রানজেকশন আমাকে দেখান যে আপনার টাকাগুলো কিভাবে ব্যাংকের মাধ্যমে আসে, কোন ব্যাংকের মাধ্যমে আসে। স্যার আমি স্ক্রিনটা স্যার একটু স্টপ করে স্যার আমি ঢুকেতে স্যার আবার স্ক্রিনটা শেয়ার করে স্যার। আচ্ছা করেন স্যার, একটু মানে সমস্যা করে স্যার। আচ্ছা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আরো যারা যারা কাজ পেয়েছেন আপনারা সবাই স্ক্রিন শেয়ার, স্ক্রিন আপনারা সবাই কি করেন, রেডি হন। আপনি একটু আরেকবার আরেকবার একটু শেয়ার করেন, আপনি আরেকবার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এখন এখন অন হয়েছে। করেন, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না। এখন করেন, অন্য কেউ শেয়ার করতেছে ওই জন্য, দয়া করে অন্য কেউ শেয়ার করবেন না, আপনি শেয়ার করেন। হ্যাঁ গালিব, ঠিক আছে গালিব, আমি এই জিনিসটা আমি আরেকবার দেখি একটু, আমার ওই রেকর্ডিং অফ ছিল তো, আমি একটু দেখাই, একটু দাঁড়ান। হ্যাঁ, তাহলে গালিব যে টাকাগুলো ইনকাম করেছেন এখানে পেওনিয়ারের ট্রানজেকশন হিস্ট্রিতে সবগুলো আছে, এই যে ডাচ বাংলা ব্যাংকে উনি ট্রান্সফার করেছেন, ডাচ বাংলা ব্যাংক, এই যে ডাচ বাংলা ব্যাংক সবগুলো কি ডাচ বাংলা ব্যাংক, আপনি কি পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করেছিলেন? পেপ্যাল থেকে টাকা নিয়ে আইছিলাম স্যার আমি ওটা। আচ্ছা ঠিক আছে, মানে পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করেছেন, পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করেছেন কিভাবে? আচ্ছা, যাই হোক, পেপ্যাল এর মাধ্যমে আপনার কোনো পরিচিতের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে ওখান থেকে ওর মাধ্যমে নিয়ে আসছেন। বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা, বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা কি পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবো? মানে আপনি বিদেশে থাকা কোনো আত্মীয়ের পেপ্যাল অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন, যুক্ত করলে ওনার নামে টাকাটা চলে আসবে, উনি ব্যাংক থেকে টাকা তুলে নর্মালি আপনার আপনাকে দিবে। হ্যাঁ, বাট এটা আমরা সরাসরি বাংলাদেশ থেকে আপনি ট্রান্সফার করতে পারেন ব্যাংকের মাধ্যমে আপনার নিজের অ্যাকাউন্টে, অথবা কোনো আত্মীয়ের পেপ্যাল অ্যাকাউন্টে আপনি আপনি কি পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, বাট কখনোই নিজের নামে পেপ্যাল অ্যাকাউন্ট করা যাবে না বাংলাদেশ থেকে, এখনো পেপ্যাল অ্যাকাউন্টটা এই সার্ভিসটা অ্যাক্টিভেট হয়নি, নিজের নামে কোনো পেপ্যাল অ্যাকাউন্ট করা যাবে না। আচ্ছা, তাহলে এই যে ডাচ বাংলা ব্যাংকে $64 এখানে দেখতে পাচ্ছি, তারপর এখানে দেখতে পাচ্ছি কত, এখানে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকে $129। আমি যদি এখানে ক্লিক করি 6 সেপ্টেম্বর যে যে পেমেন্টটা আসছে, এখানে হচ্ছে $129, ট্রানজেকশন আইডি এত, এই যে 6 সেপ্টেম্বর পাঠাইছে, 7 সেপ্টেম্বর চলে আসছে, ডিপোজিট হয়ে গেছে। এক্সচেঞ্জ রেট হলো $1 সমান $83.40, তারপর মোট অ্যামাউন্ট হলো $10,797 জমা হয়েছে অ্যাকাউন্টে এবং এ অ্যাকাউন্টে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি যেভাবে কাজ করতেছেন আপনি করে যান, আপনার জন্য শুভকামনা রইল, এবং আমি দেখতে চাই আপনি আগামী 2-3 মাসের মধ্যেই 50,000 টাকা ইনকাম ক্রস করছেন, ঠিক আছে? আর ইনকামটা বাড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হলো ফিডব্যাক। যদি আপনার ফিডব্যাক যদি ভালো থাকে, ফিডব্যাক যদি ভালো থাকে তাহলে আপনার ইনকামটা 4 গুণ 5 গুণ করা কোনো ব্যাপার না। আবার ফিডব্যাক যদি খারাপ হয় তাহলে আপনার সাময়িকভাবে অনেক বেশি টাকা ইনকাম হলেও অটোমেটিক্যালি দেখবেন কি আপনার ইনকামটা কিন্তু কমে যাবে। সুতরাং ফিডব্যাকটা অনেক অনেক কিছু ডিপেন্ড করে। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল, কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি একটু হাত তুলুন তো, এখানে পাচ্ছি না, দাঁড়ান এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না, কেন কোথায়, একটু আরেকবার একটু হাত তুলেন, আরেকবার একটু হাত তুলেন, হাত তুলে আছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কেন কোথায়, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, দাঁড়ান পেয়েছি পেয়েছি, হ্যাঁ এখন পেয়েছি। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন আসাদুল্লাহ গালিবকে, এতক্ষণ আমরা যার সাথে কথা বললাম। তো ঠিক আছে গালিব, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।